তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, ও যুবক তুমি যেই দিকে যাবা সেই দিকে তুমি লাঞ্ছিত হবা। আপনারা প্রত্যেকে অবগত আছেন হুজুর কবলা মুশকিল কুশা হাজত রওয়া সুফি সৈয়দ সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস মোবারক প্রতি বছর পালিত হয়। এই বছর 5 তারিখ পালিত হলো, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, মাসখানেক গ্যাপ দিয়ে আজকে 15 তারিখ। সাওয়াজ ওয়াল আলহামদুলিল্লাহ, দিন দিন বাড়তেছে, দিন দিন মানুষের যে বিভিন্ন তাকরির আলোচনা শোনার যে নিয়ামত আমরা পাচ্ছি আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, তাহলে এখান থেকে বোঝা যায় উনি একজন জিন্দা বলি ছিলেন, সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যখন আমরা প্রশ্ন করি, হে সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে শত শত হাজার হাজার মানুষ হাজিরা দে কেন, তখন সানাউল্লাহ শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় হাজরিন, আমি শুধু কয়েকটা মিনিট কথা বলবো, এতটুকু আলোচনা দরকার নাই। একটা মিনিটের বাক্য কালাম যদি আমার নিজের বল প্রতিষ্ঠিত করতে পারি, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, তোমার পরিবার সুন্দর হয়ে যাবে, এটাই তো আমাদের কামনা। তবে সাথে সাথে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যে প্রত্যেকে একটা জিনিস জেনে রাখবে, প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা হয়েছে, আমাদের মা বাবার খেদমত প্রয়োজন আছে কিনা। আজকে যে আল্লাহর বলি হয়েছে, আমরা আসি, এরা মা বাবার খেদমত করে বলি হয়েছে, সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামী পানি নিয়ে দাঁড়িয়েছিলেন, সুবহানাল্লাহ। কি জন্য মা উঠে আল্লাহ জগৎ বিখ্যাত বলি বানিয়ে দাও আমার সন্তানকে, মায়ের দুয়া এমন লাগা লাগলো বন্দুকের গুলি চাইতে পাওয়ার সাথে সাথে আর সাজি মিলে যায়। এটাই তো মা বাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন মায়ের কদমের তলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদমের তলে জান্নাত। এই পৃথিবীর মুসলমান জান্নাত যদি পাইতে চায়, জান্নাত কোথায় পাইবা? জান্নাত যদি পেতে চাও মায়ের কদমে চুমু দাও। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আরজি জানালেন, ও মনি পৃথিবীর জমিনে জান্নাতে আমার বন্ধু হবে এমন কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আসেনি। সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিলেন, হে মূসা কালিমুল্লাহ জান্নাতে তোমার বন্ধু হবে এরকম ব্যক্তি পৃথিবীর জমিনে আছে? ওই ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ ডাক দিলেন, মূসা যাও দামেক শহরে যাও, রওনা দাও, গোশত বিক্রেতা যিনি গোশত বিক্রি করে, আমাদের এখানে কথায় আছে কিনা বলেন, গোশত বিক্রি করে, হে যুবক প্রত্যেকের জবান দিয়ে বল কথায় আছে কিনা, প্রত্যেকটা কথায় এক একটা কথা আছে। কিন্তু আমার আল্লাহ বলেন, হে কলিমুল্লাহ দামেক শহরে যাও, একজন খসায় আছে যার নাম আলী বিন মুয়াফেক, ওই ব্যক্তি হবে তোমার জান্নাতি বন্ধু। মূসা কলিমুল্লাহ রওনা দিলেন, যাইতে 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 এ দামেক শহর গেলেন, ও দামেক শহর মানুষ, ও দামেক শহর মানুষ, আমাকে একটু দেখিয়ে দাও মূসা কলিমুল্লাহ। ও মূসা কলিমুল্লাহ ডাক দিলেন, আমাকে একটু দেখিয়ে দাও আলী বিন মুয়াফিক কোনটা, ওই যে দেখা যায় গোশত বিক্রি করে কালো বেশ
স্ত্রী লোকটা হলো আলী বিন মুয়াবিয়া মুসা খলিমুল্লাহ দেখায় আশ্চর্য হয়ে গেলেন ও আল্লাহ এত বেশির লোক খালো মানের লোক আমার কি বন্ধু হতে পারে জান্নাতে আমার আল্লাহ সাথে সাথে ঐলান করে দিলেন মুসা খলিমুল্লাহ তুমি এখন বুঝো নাই পৃথিবীর জমিনে উনি উপরের চামড়াটা কালো হতে পারে কিন্তু ওনার পিতরটা মায়ের কদমে বিলীন করে দিয়ে জান্নাত আদায় করে নিয়েছে চিৎকার জীবন সুবহানাল্লাহ ওই ব্যক্তি মুসা খলিমুল্লাহ রওনা দিলেন সাথে সাথে যাইতে যাইতে ওনার পাশে গেলেন জিজ্ঞেস করলেন আপনি কি আলী বিন মুয়াফিক বললেন আপনি কি আমি তো আপনাকে চিনি না হ্যাঁ আপনি আমি দূর দূর থেকে আসছি আপনার সাথে একটু কথা আছে মুসা আলী বিন মুয়াফিক বললেন ও মুসা ও সাসাজান মুসা খলিমুল্লাহ পরিচয় দেয় নাই ও সাসাজান আপনি একটু অপেক্ষা করেন আমি গোস্তগুলো বিক্রি করবেনি গোস্ত বিক্রি করে ফেললেন তারপরে কয়েকটা গোস্তের টুকরা একটা থলির মধ্যে নিলেন নেওয়ার পর বললেন আপনার কি কথা বলেন ওতে অনেক কথা আছে আপনার সাথে বসে কথা বলতে হবে তখন আলী বিন মুয়াফিক বললেন কারণ মুসা খলিমুল্লাহর চিন্তা ভাবনা হলো এই ব্যক্তিটা কালো ব্যক্তি বিশ্র লোক চেহারা কোনো সুন্দর নাই কিভাবে জান্নাতে আমার বন্ধু হবে এই রহস্যটা আমার জানতে হবে ও নবীর উম্মতের দল ও যুবক আসো আসো মা বাবার কদমে বিলীন করে দিলে কিভাবে জান্নাতি মেহমান হওয়া যায় আলী বিন মুয়াফিক গোস্ত বিক্রি করলেন ও চাচাজান আসেন আপনি আমার বাড়িতে আসেন বাড়িতে নিলেন নেওয়ার পর মুসা খলিমুল্লাহ দেখলেন বাড়ি থেকে এবার বাঙ্গা সুবহানাল্লাহ বাড়ি থেকে বাঙ্গা মাত্র একটা রুম দেখা যায় একটা খাটের মধ্যে উনার বিদ্যমান শুয়ে আছে ও পৃথিবীর উম্মতের দল শুনো শুনো তোমার মা একজন হতে পারে বাবা একজন হতে পারে ওই বিদ্যার খেদমত করো সুবহানাল্লাহ ঘোষণাকার উফিন ওয়ালা তানহারহুমা এমন ভাবে কথা বলা যাবে না যে কথার কারণে মা বাবা উফ শব্দ করে উঠবে কারণ উফ শব্দ যদি করে ওঠে তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় ও যুবক তুমি যেদিকে যাবা সেদিকে তুমি লাঞ্ছিত হবা হুজুর কথা কিভাবে বলবো আমার আল্লাহ শিখিয়ে দিলেন ফালা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা উত্তম ভাষায় কথা বলো মাধুর্য বাদায় কথা বলো মার্জিত ভাষায় কথা বলো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বাড়িতে ঢুকলেন আলী বিন মুয়াফিক দেখা যায় ওই গুস্তের স্থলে দেখে কয়েকটা গুস্তের টুকরাগুলো বের করলেন বের করার পর দেখা যায় জবের রুটি নিলেন জবের আটা নিলেন আটা নিয়া রুটি বানালেন তারপর গোস্তগুলো রান্না করেন রান্না করার পর মাকে বিশ্রাম থেকে তুললেন জবের রুটি দিয়া ওই গোস্ত মেখে মেখে মায়ের মুখে তুলে দিলেন ও সামাজ বলেন সুবহানাল্লাহ দেখা যায় মা খাওয়ার পর আলী বিন মুয়াফিক মায়ের মুখে এক গ্লাস পানি তুলে দিলেন মুখ কানা মুছে দিলেন তখন মা দুই হাত কানা তুললেন সুবহানাল্লাহ তখন আলী বিন মুয়াফিক মুসকে হাসি দিল সব দেখতেছে কে মুসা খলিমুল্লাহ ফরিস হয়ে গন্ধে নাই মুসা খলিমুল্লাহ বললেন ও আলী বিন মুয়াফিক তোমার আম্মা মুনাজাতের মধ্যে কি বলেছে আমাকে একটু বলো তখন হুজুর ও সাসাজান আপনি যদি শুনেন আপনি আপনি হাসি দিবেন আপনি লজ্জিত হবেন এগুলো আমার মার একটা অভ্যাস বলো না তোমার মায়ের অভ্যাস আমি একটু শুনি তখন আলী বিন মুয়াফিক ডাক দিলেন ও সাসাজান আমার আম্মা জানের জন্য যখন আমি প্রতিদিন গোস্ত বিক্রি করার পর কয়েকটা গোস্তের টুকরা নিয়ে আসি যবে রুটি বানিয়ে গোস্তের টুকরা মায়ের মুখে তুলে দিই পানি তুলে দিই রুমাল দিয়ে মুখ কানা মুছে দিই আমার মা আমার জন্য দোয়া করে রব্বুল আলামিন আমরা তো মুসা নবীর উম্মত ও মনিব মুসা
বাঁচবো জানি না কিন্তু এই আমার সন্তান আলী বিন মুয়াফিকের সাথে জান্নাতের মধ্যে মূসা নবীর বন্ধু বানিয়ে দিও চিৎকার দিবেন আল্লাহু আকবার সাথে সাথে মূসা কলিমুল্লাহ সাথে সাথে বললেন হে আলী বিন মুয়াফিক আমি তো আর কেউ নাই তোমার আম্মা জান যার জন্য দোয়া করেছে তোমার আম্মা জান যেই মূসা নবীর বন্ধু হওয়ার জন্য জান্নাতের মেহমান হওয়ার জন্য দোয়া করেছে আমি হলাম সেই মূসা চিৎকার দিবেন সুবহানাল্লাহ তোমার মহব্বতের কারণে আল্লাহ তোমার যেই ইবাদতের কারণে মায়ের হেকমতের কারণে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে আল্লাহর আরশে আজিমে এত বড় কবুলিয়াত গ্রহণ করেছে আল্লাহ আমাকে তোমার ঘরেই পাঠিয়ে দিয়েছে চাওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা মায়ের হেকমত করতে চাই কি না ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।